কোনো জিনিস কাচতে দিলে সেইটা যেটা কাচতে দিচ্ছি সেই যে কোনো কাপড় জামা হোক, বেড কভার হোক, এটা বেসিক্যালি বেড কভার, সেটা দিয়ে ভালো করে আমি ওয়াশিং মেশিনটা বলো, টেবিলটা বলো, এই সমস্তগুলো মুছে নিই, তাহলে সেটা আবার কাচার সময় তো ধুয়েই যাচ্ছে, আর মোছাকে মোছাও হয়ে যাচ্ছে, তার জন্য ওয়াশিং মেশিনটা ভালো করে মুছি, যতই মুছি তবুও কাঁচটাতে সেই ধুলো পড়ে। যাই হোক, মুছে তারপরে সেটা ওয়াশিং মেশিনে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো জানিও? আমরা সবাই ভালো আছি, যদিও আমার পা একদমই ভালো নেই। সকাল সকাল উঠে ঘরের কাজে লেগে পড়েছি, আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা, তার জন্য আমি মাথায় টুপি, সোয়েটার, সমস্ত কিছুই পরে আছি। আমার টুপিটা দেখে আবার ভয় পেয়ে যাও না, আমি তো এই টুপিটা শীতকালে এই টুপিটা ছাড়া অন্য কিছুই পরি না, কারণ এটাতে প্রচণ্ড কমফর্টেবল, দেখে এরকম মনে হচ্ছে কিন্তু খুব কমফর্টেবল আর প্রচণ্ড মানে গরমদায়ক। আর আমি যেহেতু প্রচণ্ড শীত কাতুরে, তার জন্য মানে সোয়েটার টুপি এই সমস্ত ছাড়া চলে না। যেটা কাঁচা ছিল সেই হোয়াইট কালারের সোফার কভারটা, সেটা আমি ওপরে দিয়ে দিলাম, এবং ওপরে যেটা পাতা ছিল সেটা আমি নিচে যেখানে বসার জায়গা সেইখানে পেতে নিলাম, তাতে করে যেটা পরিষ্কার সেটা ওপরে থাকলো, এবং উপরে যেটা হালকা ময়লা হয়েছে সেটা নিচে, আর একটু বেশি ময়লা হয়ে গেলে সেটাকে আবার আমি কাচতে দিয়ে দেবো। আর যেহেতু সোফার এই সমস্ত কাজগুলো করছি, তাই সেই ফাঁকে আমি সোফার পেছন দিকটাও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম এই সুযোগে, আর পেছন দিকটা মুছেও নেব একবার যখন মুছবো তখন সরিয়ে। আর এই সমস্ত জিনিসগুলো সোফাতে তুলে দিই, তাতে করে ঝাড় দেওয়া এবং মোছার কাজটা একটু ইজি হয়। ঘরটা মোছার আগে আমি ডাস্টিংটা কমপ্লিট করে নিই, কারণ ডাস্টিংটা কমপ্লিট করে নিলে ঘরটা ঝাড় দিতে সুবিধা হয়। তার জন্য আজকে টেবিলটা ঝাড়তে শুরু করে দিয়েছি, যেহেতু এটা ওয়াশিং মেশিনে টেবিল ক্লথটা কাচতে দিয়েছিলাম, এবং এটা পাড়ার আগে আমি ভাবলাম যে এটা ভালো করে পরিষ্কার করে নিই। এই টেবিলটা আমার খুব শখের টেবিল, এই ঘরে প্রথম ফার্নিচার আমি এই টেবিলটাই কিনেছিলাম, এবং যে কোনো জিনিস কেনবার আগে আমি গোটা মার্কেট ভালো করে ঘুরি, নিয়ে দেখি কোথায় কী রেট চলছে, কোথায় কী মেটেরিয়াল পাওয়া যাচ্ছে, কোথায় কীরকম অ্যাভেলেবেল, তারপরে আমি কিনি। এটা আমার সমস্ত জিনিসের স্বভাব আর কি, মানে গোটা মানে আমাদের যেখানে আমি থাকি সেখানে মানে এ টু জেড গোটা যত জায়গা আছে সমস্ত জায়গাটা আমি আর কি মানে একবারে মানে একবারে পুরো একদম তন্ন তন্ন করে খুঁজে নিই যে যে জিনিসটা কিনবো, যেমন এই টেবিলটা কিনবো কোথায়, কত রেট এবং কোথায় কি, পুরো তন্ন তন্ন করে খুঁজে নিয়ে তারপরে যেখানে সস্তা হয় সেখানে কিনি। এতে করে হয়তো একটু হয়রানি হয়, কিন্তু একটা যে জিনিস যেটা ভালো কিনবো সেটা তোমার মানে সস্তায় কিনবার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে, মানে যেতে কম পয়সায় ভালো জিনিস পেতে গেলে ভালো করে মার্কেটটা স্টাডি করে তারপরে কিনতে হবে, এটাই আমি মনে করি, তার জন্য করি। যাই হোক, তারপরে টেবিলটা ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর ওই যে ডায়ালটা দেখছো, ওটা তো বাপের বাড়ি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলো আমার মেয়ে, আর এই যে খেলনাগুলো দেখছো ওইগুলো নিয়ে হরদম খেলে, তাই এগুলো সব সাজিয়ে রাখি। তো এরপরে চলে যাবো কম্পিউটার রুমে, মানে আমার হাজব্যান্ডের রুমে, এই রুমটা ভালো করে ডাস্টিংটা করে নেবো, টেবিল টেবিলগুলো। আর টেবিল টেবিলগুলো প্রতিদিন মুছি, তার জন্যে বেশি খাটতে হয় না, প্রতিদিন মুছলে দেখবে কোনো জিনিসই মানে বেশি ময়লা পড়ে না এবং বেশি মুছতে হয় না, এবং তাড়াতাড়ির মধ্যেই কাজটা সারা হয়ে যায়, তার জন্য এভরিডে করলেই বেস্টার হয়। আর যদি সপ্তাহে উইকে একদিন করো ডাস্টিং, সেক্ষেত্রে তোমার কাজটা বেশি বেড়ে যাবে এবং বেশি ধুলো জমে যাবে। আর আমাদের তো সিমেন্টের কাজ হচ্ছে, মানে এত যে ধুলো জমে সে বলবার কথা নয়, তার জন্য প্রতিদিনই চেষ্টা করি একবার ঘরটা ঝাঁট দেওয়ার আগে একবার ডাস্টিংটা করে নিই, একবার মোছামুছিগুলো করে নিই, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শীতকালে আমাদেরকে মানে হাউস ওয়াইফদের আর আগুন জ্বেলে শরীর গরম করতে হবে না গো, কাজ করতে করতেই শরীর এমনিতেই গরম হয়ে যায়, এবং মানে কাজ করতে করতে একবারে শরীর গরম হয়ে যায়, তাতে এনার্জিটাও দ্বিগুণ হয়ে যায়। আর সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, মনে হয় যেন মানে কোনো কিছু মানে মনেই হয় না, মানে শরীর খারাপটা শরীর খারাপও মনে হয় না, কোনো কিছু মনে হয় না, মনে হয় একটার পর একটা কাজ চলতে থাকে আর শরীরে এনার্জিটা অটোমেটিক বুস্ট আপ হয়ে যায়, তার জন্য আলাদা করে কিছু করতে হয় না। যাই হোক, করতে হবে, কাজ শেষ করতে হবে, এটাই মাথায় রেখে কাজ করি, তাতে করেই সমস্ত কাজ উদ্ধার হয়ে যায়। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো ওয়াশিং মেশিনে জামা কাপড় একবার করে রোদ দেওয়ার জন্য ওই সামনের তারটায় দিয়ে দিয়েছি, মানে যতটুকু রোদ পেয়ে একটুখানি বেশ গরম গরম হয়ে যায় যাতে, আর লেপটেপগুলো একবার দিলাম যাতে করে গরম হয়ে যায়। আর জানলা টানলা তো আমাদের সেরকম খোলাই যাচ্ছে না, কারণ এত ধুলোবালি, তবুও যাই হোক এই জানলাটা খুলছি। দেখো এই যে আলোটা আসছে, এই আলোটা যখনই ঘরের মধ্যে ঢোকে তখনই একটা মনে হয় না একটা অন্যরকম অনুভূতি, যে গোটা ঘরটা আলোতে যখন ভর্তি থাকে তখন একটা অন্যরকম অনুভূতি, অন্ধকারের একটা অন্য অনুভূতি, আলোর একটা অন্য অনুভূতি।
আজকে পায়ের অবস্থা খুবই খারাপ, তার জন্য টিফিন টিফিন কিছু বানাতে পারিনি। মানে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন বানাতে পারিনি, তার জন্য হাজবেন্ড মশাইকে বললাম কচুরি তরকারি কিনে নিয়ে এসো, এবং আজকে কাজগুলো সারি কোনো রকমে। আর ডাক্তার না দেখালেই হচ্ছে না, ডাক্তার যে আগে ডাক্তার যে ওষুধ দিয়েছে সেটা খেয়েও কোনো রকম ভাবেই কিওর পেলাম না। আর এত যন্ত্রণা, পা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না বেশিক্ষণ, একদম পা ফুলে যাচ্ছে আর প্রচন্ড পেন হচ্ছে। তো তার মধ্যেই কষ্ট করে কাজগুলো শেষ করছি, কারণ কাজ আমাকেই করতে হবে। আমি সুস্থ থাকি না থাকি আমাকে গোটা ঘরের দায়িত্ব পালন করতে হবে, এবং গোটা ঘরের কাজ করে উদ্ধার করতে হবে, কারণ আমি ছাড়া আমার পরিবারকে দেখবার মতো কেউ নেই, এবং আমি হচ্ছি স্ট্রং পিলার, তার জন্য আমাকে স্ট্রং থাকতেই হবে। তো দেখো কচুরি নিয়ে এসেছিল, কচুরি এবং তরকারি নিয়ে এসেছিল, সেটা নিয়ে টিফিন সারতে বসে গেছি, এবং মেয়েকেও আজকে তাই খাওয়াবো, এবং ওটাই মেয়েকে অভ্যস্ত করছি আর কি। ও খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, ও দুটো কচুরি খায়। ও অবশ্য তরকারিটা দিয়ে খায় না, ও একটু ঝাল লাগে, ঝালটা একটু মানে করতে খেতে পারে না ও, তার জন্য ও এমনি শুধুই খেয়ে নেয়। কখনো কখনো একটু তরকারি দেওয়ার চেষ্টা করি, কিন্তু খেতে চায় না। তো আমরা এরকম করেই খেতে বসে গেছি, আজকে একটা থালাতেই খেতে বসেছি, যাতে আমাদের মানে আমার কাজটা যাতে একটু হালকা হয়, যাতে একটু কম বাসন এ করতে হয়। আর হাজবেন্ড মশাই কচুরি আনলে আর নিজের হাত লাগাতে চায় না, খালি বলে খাইয়ে দাও, তার জন্য ওই একসাথেই নিয়ে নিয়েছি। ও মেয়ে একদিকে মেয়েকে খাওয়াচ্ছি, একদিকে হাজবেন্ডকে খাওয়াচ্ছি, একদিকে নিজেও খেয়ে নিচ্ছি। এমনি করেই কাজটা সারছি, কিছু করার নেই। যখন রোগে ভুগি, যখন অসুস্থ থাকি, তখন আর কিছু মনে হয় না যে কি করব কি করব না, তখন মনে হয় তাড়াতাড়ির মধ্যে কাজটা সারা নিয়ে কথা। আর মেয়েরও পেট ভরাতে হবে, হাজবেন্ডেরও পেট ভরাতে হবে, নিজেরও পেট ভরাতে হবে। যাই হোক, ভাতে তো আর কিছু অর্ডার করে কেনা যায় না, ধরো সেটা মানে কস্টলি, বিশাল কষ্ট সাপেক্ষ হয়ে যাবে, তার জন্য সকালে টিফিনটা খেয়ে নিয়ে ভাতে কোনো রকমের ঝোল ভাত করে খেয়ে নাও, যেমন হয় আর কি আমাদের ঘরোয়া মহিলাদের আর কি। যেমন বললাম মেয়ে খেতে চায় না, তাই ওকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াবার চেষ্টা করা হচ্ছে। ওর বাবাও খানিক ভুলিয়ে ভুলিয়ে খাচ্ছে, বলছে আমিও ভুলিয়ে ভুলিয়ে খাচ্ছি। এবং এই সময়টা আমরা একটু চা খাই, তো চা করে নিয়ে এসেছি, মানে সকালবেলা 1 রাউন্ড চা, আর এখানে 1 রাউন্ড, আর বিকালবেলা 1 রাউন্ড, 3 বার আমাদের চা হয় প্রতিদিনই। সকাল সকালবেলার টাইমটা যদি মেয়েটার কোনো টিচার পাওয়া যেত খুব ভালো হতো, কিন্তু কোনো টিচারই সকালবেলা পড়াতে চায় না, সবাই সেই সন্ধ্যের দিকে দুপুরের দিকে পড়াতে চায়। একজনই সকালবেলা পড়াতে চেয়েছিল, মানে তার কাছে দিয়েছিলাম, কিন্তু সেই তার কাছে পড়াতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছিল, ঠিকমতো পড়াচ্ছিল না, ঘরের কাজ করছিল, বুঝতেই পারছিলাম মেয়ের খাতাপত্র দেখে, তার জন্য সেই চেঞ্জ করতে হয়। তাই এই সময়টা যদি একটা পাওয়া যেত কোনো টিচার ভালো হতো। তাও চেষ্টা করি ঘরের কাজ সেরে রান্না করার ফাঁকে ফাঁকে ওকে পড়ানোর, কিন্তু ও তো খুবই বাচ্চা মানুষ, তাই ওকে পড়ানো মানে আমাকে পুরো সময়টাই ওকে বসিয়ে থেকে পড়াতে হয়। যাই হোক, এরপরে আমি ঘরটার মুছে নিচ্ছি, তারপরে চানটা করে নেব, তারপরে রান্না ফান্না বসাবো, এগুলো তো রেগুলার কাজ। আর ওই যে জামা কাপড়গুলো সব তুলে রেখেছি টেবিল চেয়ারের ওপর, দেখতেই পাচ্ছো, ওগুলো পরে গোছাবো, মানে গোছানোর কাজটা সাধারণত সন্ধেবেলা করি, কোনো সময় যদি ঘরে হাতে ফাঁকা থাকলো তো সকালবেলা করি, না হলে সেই সন্ধেবেলায় করি, ওটাই মনে হয় বেটার। যাই হোক, লাইফস্টাইল ব্লগ যদি তোমাদের এরকম দেখতে ভালো লাগে বা আরও দেখতে চাও, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওটা যদি একটুও ভালো লাগে লাইক করে দিতে পারো। তোমার একটা লাইক আমাকে অনেক অনেক বেশি উপকৃত করবে, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকো তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বেল নোটিফিকেশানে গিয়ে অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবে, তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যাই হোক, ঘর মোছাটা আমি সবার লাস্টে করি, মানে ঘর মোছা করার পর আমি সঙ্গে সঙ্গে স্নান করতে চলে যাই, ঘর মোছার পর আমি আর থাকতে পারি না, যেহেতু ঘর মোছার পর একটু মনে হয় স্নানটা করে নিলেই বেটার হয়, তার জন্য ঘর মোছাটা আমি লাস্টে করি। অন্য কাজ সব ফাঁকে ফাঁকে করতে থাকি, কিন্তু ঘর মোছাটা করে আমি স্নানটা করে তারপরে আবার চলে আসি, একবারে বাথরুমে ঢুকে যাই আর কি ঘরটার মুছে। রোগ আর উকিল দুটো যদি ঘরে ঢুকেছে তাহলে ঘর একদম শেষ করে দেয়, এই হচ্ছে অবস্থা। মানে ওষুধ খেয়ে খেয়ে মানুষের সর্বস্ব চলে যায়, টাকা পয়সা কিছুই আছে জমাতেও পারে না আর রাখতেও পারে না, সেই হচ্ছে ব্যবস্থা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হ্যাঁ জানি একবার জিজ্ঞেস করেছি, তবুও ফেস টু ফেস সামনাসামনি একবার জিজ্ঞেস করলাম, ভালো আছো তো? আসলে আমি একবারই ভালো নেই, আমার পায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, মানে এত ব্যথা, শুধু ব্যথার ওষুধ খেয়ে খেয়ে চলছে আমার। তো হাজবেন্ড মশাই বলল যে অ্যালোপ্যাথি খেয়ে তো কিছু হলো না, এতদিন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করলাম, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলাম,
আগের বছরে যে অ্যালোপ্যাথি ডাক্তারের ওষুধগুলো খেয়ে কমেছিল সেইগুলো খাচ্ছিলাম, সেগুলো খেয়েও কমছে না। তো হাজবেন্ড মশাই বলছে তো চলো একবার আয়ুর্বেদিকটা দেখা যাক, আয়ুর্বেদিকে অনেক রোগ নির্মূল হয় একদম পুরোপুরি, জানো তো একদম পুরোপুরি গোড়া থেকে নির্মূল হয়। আমি একবার দেখে নিলাম, পাশের বাড়িতে কেউ নেই তো, আসলে আমি ব্লগ করি সেটা আমি কাউকেই জানাইনি, মানে আমার পাশে আশাপাশি বন্ধু বান্ধব কাউকেই জানাইনি, শুধুমাত্র তোমরাই দেখো। তো সেটাই দেখে নিলাম, তখন আবার ভাববে যে কি বকছে পাগলের মতো একা একা কি বকছে। তো কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে তো আয়ুর্বেদিক ডাক্তারের কাছে, ও বেদানা খাচ্ছে সেইটা দেখাচ্ছে তোমাদের, মানে আমি কিছু করলে সঙ্গে সঙ্গে আমার মেয়েকেও করতে হবে এই অবস্থা, আর এই খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার দিন যাপন চলছে। তো তার জন্য এমনিতেই আমি বেশি কিছু যে বিশাল আহামরি রান্না করি সেরকমটা নয়, তবুও স্টিল আমি একদমই রান্নাবান্না মানে দেখতেই পেত। সকালবেলা কচুরি এনে খেলাম আর মেয়েটাকেও সেই কচুরি তরকারি খাওয়ালাম, কিছু করার নেই। আর এখন ভাবছি বেগুন ভাজছি, সাদা বেগুনটা ভেবেছিলাম পোড়াবো, বেগুন পোড়া অনেকদিন খাওয়া হয়নি, কিন্তু কি বলো তো হাজবেন্ড মশাই বেগুন পোড়া খাবে না, মেয়ে তো খাই এইটুকু, তাহলে আমি একা গোটা বেগুনটা পুড়িয়ে কি করব। হ্যাঁ তো মানে একটা একটা জালে দুটো বেগুন পোড়ালে ভালো হয়, এবার একার জন্যে আর কোনো কিছু করতে ভালো লাগে না, কিন্তু সেই খেতে ইচ্ছা করে, তো তাই ভাবলাম ফাইনালি আজকে একটা বেগুনই পোড়াই। কিন্তু যে বেগুনটা বার করে দেখছি বেগুনটা কানা, তো কানা বেগুন তো ন্যাচুরালি পোড়া যাবে না, নিয়ে তার জন্য ওটা কেটে ভাজা বসিয়ে দিলাম, যে বেগুন ভাজা হয়ে যাক আর আন্ডা কারি করবো। ডিম সেদ্ধ করেছি, আবার একটা ডিম মানে আজকে ডিমটাই খারাপ, একটা ডিম বার করতে গিয়ে দেখছি সেটা ফেটে গেছে, নিয়ে এই যে ফাটাটা রেখেছি এটা ভেজে নেবো সামান্য পেঁয়াজ দিয়ে, নিয়ে ফেলে দেবো ওটা আমি খেয়ে নেবো, আর ওই দুটো পাপড়িটিকে দিয়ে দেবো, আর এখানে পেস্টটা করবো, নিয়ে আন্ডা কারি বানাবো। এই যে মেপে আলু সেদ্ধ করে রেখেছি, আর দুটো ছোটো ছোটো মাছ রয়েছে ওই দুটো মেয়েটাকে ফ্রাই করে দেবো। এটা হচ্ছে সিম্পল রান্না, আর এই যে ভাত করা হয়ে গেছে। তো যাই হোক কালকে আয়ুর্বেদিক ডাক্তারের কাছে দেখিয়ে আসি, দেখি কি বলছে, যদি কিওর করতে পারে। আর আমার পায়ের অবস্থা এত খারাপ কি বলবো, মানে আমি খালি পায়ে তো হাঁটতেই পারছি না, কি হচ্ছে বলো তো, পাটাটা চিটে যাচ্ছে মেঝেতে, নিয়ে যখন আবার একবার হাঁটতে যাচ্ছি মানে পাটা তুলতে যাচ্ছি তখন এত পেন হচ্ছে মনে হচ্ছে যেন একবার জীবনটা বেরিয়ে যাচ্ছে, নিয়ে আর এক মোজা পরে আছি ঘরে। আমি এই যে পাটা এই তুলছি না, চরম ব্যথা, চরম পেন হচ্ছে কি বলবো। এই হচ্ছে কেস, তো আমি একদমই ভালো নেই, তার সঙ্গে তোমাদেরকে বারবার জিজ্ঞেস করি তোমরা ভালো আছো তো, কেমন আছো জানিও আমাকে। হয়তো তোমরা খারাপ থাকলে হয়তো আমি নির্ভুল করতে পারবো না, কিন্তু কি হয় বলো তো, কারো সাথে যদি শেয়ার করো যে তুমি কেমন আছো, তাহলে দেখবে তোমার সেটা ভালো লাগবে, বা কারোর সাথে কথা বললে তোমার মনের কষ্টটা অনেকটা কমে যাবে। আমি যেমন তোমাদের কাছে শেয়ার করছি এতে আমার খানিকটা ভালো লাগছে, এবং কষ্টটা খানিকটা হলে একটু হলেও কম লাগে, এটা হচ্ছে ব্যাপার। তো চলো বেগুন টেগুন ভেজে আন্ডারটাইটার করে নিই, আর বাকি কাজ মোটামুটি সব ফিনিশ হয়েই গেছে। আর বেশি বড় আমি ব্লগ করবো না, তোমরা আমাকে বলেছো আমার ব্লগ অনেক বড় হচ্ছে, তো আমি চেষ্টা করবো তোমাদের পাঠা মতোই ছোট করার ব্লগটা। যদি কেউ তোমরা বেগুন ভেজে বেগুনটা মানে একটু মিষ্টি মিষ্টি বেগুন ভাজা খেতে ভালোবাসো, তাহলে এই টিক্সটা করার চেষ্টা করতে পারো। আমি যেমন করি, আমরা একটু মানে গরম গরম মিষ্টি মিষ্টি বেগুন ভাজা খেতে ভালোবাসি, তার জন্য আমরা কি করি, বেগুনটাকে ভেজে তুলে নিলাম, এরপরে সামান্য চিনি ছড়িয়ে দিই, তাতে করে গরম বেগুনে চিনিটা গলে যায়, আর তাতে করে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় বেগুন ভাজাটা, এবং বেশি ভালো লাগে। আর আমার হাজবেন্ড তো সর্বস্ব, সবেতে ওকে মিষ্টি খাওয়া চাই, তার জন্যে এতেও মিষ্টি দিই, যে কোনো ভাজা ভাজি তরকারি মাছ ঝালটাতেও একটু মিষ্টি দিতে হয়, না হলে চলে না। যাই হোক একটু হাস্যকরই ব্যাপার, কিন্তু যেহেতু ওটা ছোটো থেকে অভ্যস্ত হয়ে গেছে তার জন্য চেঞ্জ করার উপায় নেই, আর যাই হোক আমাদেরও সেটা অভ্যস্ত হয়ে গেছে। আর বেগুন ভাজাটা বেশ নরম নরম গরম মিষ্টি মিষ্টি খেতে ভাল লাগে, তার জন্য চিনিটা দিয়ে দিই, এবং তার উপরে দেখো একটা গরম বেগুন চাপিয়ে দিলাম, তাতে করে গলে যায়।